Z5 এ বিনামূল্যে মঙ্গলময় সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। ইন্সপেক্টর, আমি ওকে ফ্রিজ থেকে মিষ্টি বার করতে বলেছিলাম, আমি কি করে জানবো যে ও মিথ্যে কথা বলে আমার ঘর থেকে গয়না চুরি করবে? কে জানি আমি মধু ম্যাডামের কি ক্ষতি করেছি যে উনি আমার সাথে এরকম করছেন। তোমার চোখের জল খুব দামি সন্তোষী, তুমি যদি এইভাবেই ওয়েস্ট করো তাহলে আমার খুব খারাপ লাগবে। এসো ওঠো, চলো উঠে বসো। আমি কিচ্ছু করিনি আর্য স্যার, আমি তো জানিও না ওই ব্যাগে কি ছিল। আমি জানি। আচ্ছা এটা বলো, ওই কৌটোটা দেবার আগে তুমি খুলে দেখেছিলে? না, আমি কেন দেখব? উনি শুধু বলেছিলেন যে ওই ব্যাগটা বের করে ওই ছেলেটাকে দিয়ে দিতে। আমি বুঝতে পারছি না বৌদিমা এরকম কেন করছে। যাই হোক, বৌদিমা রংকুর তোমাকে জেলে পাঠাতে চাইছে, আর কোনো খামতি রাখছে না তার জন্য। তুমি টেনশন নিও না, আমি আছি তো। যাই প্রবলেম হোক না কেন, আমরা দুজন মিলে ফেস করব। আমি তোমার সাথে আছি। আর বিষয়টা যদি খুব বাড়াবাড়ির দিকে যায় তাহলে গয়নার যা দাম আছে মিটিয়ে দেব। কিন্তু আমি তো গয়না নিইনি, তাহলে দাম কেন দেব? কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর বৌদিমার অঙ্কুর তো এটাই চায়, তোমাকে জেলে পাঠাতে। আর আমি তোমাকে জেলে কিছুতেই যেতে দেবো না, তাই সেজন্য আমার যা যা করার দরকার আমি করব। হ্যাঁ, তাতে যদি গয়নার দাম মিটিয়ে দিতে হয় তাহলে তাই করব। এসব বাদ দাও, টেনশন নিও না, আমি সব সামলে নেব। ঠিক আছে, চলো কান্না থামো, কান্না থামাও। ওকে, আর কেঁদো না। আর এই দেখো, আমি তোমার জন্য মিল্কশেক বানিয়েছি, নাও খেয়ে নাও। এটা খাও না, খাও, এরকম করো না, নাও খাও। Z5 এ বিনামূল্যে মঙ্গলময় সন্তোষীমার সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।